हाय एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। तो आज के तुम्हारे साथ शेयर करब एक बेंगली ब्राइडल मेकओवर ट्यूटोरियल। आमी एक प्रोफेशनल मेकअप आर्टिस्ट, तो आशा करछि तुम्हारे खूब भालोभावे डिटेल्स शेखाते पारबो। तो चलो शुरू करी। नो चिंता नो चाप, मेकअपटा शुरू करबे मुखटाके भालोभावे क्लिन करे। आर आमी एखन टोनार यूज करछि। टोनारटा होलो हच्छे प्लामेर रोज टोनार, जेटा भीषण भालो। किन्तु तारपरे आमी यूज करछि एखाने रोज गोल्डेर एकटा प्रोफेशनल सीराम, जेटा भीषण भालो एकटा ग्लो प्रोवाइड করে। মেকআপ করার আগে একদম মুখটাকে গ্লো করে দেবে, গোল্ডেন গোল্ডেন একটা এফেক্ট চলে আসবে স্কিনের মধ্যে। আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট, এত সুন্দর একটা গ্লো প্রোভাইড করে আর এত সুন্দর স্মেল, কি আর বলবো। তারপরে আমি ম্যাকে স্টোক ক্রিম ইউজ করছি, যেটা তো তোমরা অবশ্যই জানো যে এত সুন্দর গ্লো করে, ফেসের মধ্যে একটা আলাদাই শাইন চলে আসে, নতুন বইয়ের মুখ থেকে যেন একটা আলাদাই উজ্জ্বল আলো বেরোচ্ছে, এত সুন্দর গ্লো প্রোভাইড করে। এবার আমি ময়শ্চারাইজার ইউজ করছি, আর যেটা নিয়েছি প্যাকের জেল ময়শ্চারাইজার, যেটা ভীষণ ভালো আর এটা অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। আর আমার ক্লায়েন্টের অয়েলি স্কিন, তো তার জন্য এটা ইউজ করছি। আর আমি একটা নতুন টেকনিক আমি শিখেছিলাম যখন আমার ম্যাম শিখিয়েছিল, কারোর অয়েলি স্কিন হলেও তোমরা জেল ময়শ্চারের সাথে একটুখানি ক্রিম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। জাস্ট অল্প পরিমাণে নিয়ে ভালোভাবে মিক্স করে অ্যাপ্লাই করবে, দেখবে একটা সুন্দর একটা গ্লো, মানে স্কিনটা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়। তারপরে স্কিনটাকে একটু রিল্যাক্স করতে দেবে, তারপরে অ্যাপ্লাই করবে প্রাইমার। আমি প্রাইমার ইউজ করছি কালার বারের, একদম টি জোনে যেখানে ঘাম হয়, অয়েল বেরোয়, সেই পোর্শনগুলোতে ভালোভাবে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে ফেলছি। মেকআপ শুরু করার প্রথম স্টেপ হলো হচ্ছে কালার কারেক্টিং করা। তো আমি এখানে ক্রাইলনের ডার্মা প্যালেট থেকে আমি অরেঞ্জ কারেক্টার নিয়ে, আমি ওর বেশি ডার্ক সার্কেল নেই কিন্তু পিগমেন্টেশন আছে আর পিম্পলের কিছু দাগ আছে, তাই জন্য আমি একটু কারেক্টিং করে নিচ্ছি। ডার্মা প্যালেটটা যেহেতু ক্রিম বেস প্রোডাক্ট, তো তাই জন্য প্রথমে ব্লেন্ডার সাহায্যে স্প্রেড করবে, তারপরে ড্যাপ করবে, খুব সুন্দরভাবে ব্লেন্ডিং করে দেবে মেকআপটাকে। তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করছি এখানে, ম্যাকের আর পিএসির ফাউন্ডেশন ভালো করে মিক্স করে নিয়েছি। ম্যাকের শেড হলো হচ্ছে NC41 আর পিএসির শেড হলো হচ্ছে 1.4, এটা হলো যে নাম্বারটা পিএসসি ফাউন্ডেশনের। তারপরে গোটা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে এটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করব। আর যেহেতু এটা লিকুইড ফাউন্ডেশন, তাই জন্য এটাকে ভালো করে ড্যাব মোশনে ড্যাব 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 করে এটাকে ব্লেন্ড করব, এত সুন্দর করে যাতে ব্লেন্ড করে যাতে ফ্ললেস একটা বেস হয়, খুব সুন্দর পারফেক্ট হয়। আর তোমাদের মাথায় রাখতে হবে নেক পোর্শনে কিন্তু ভালোভাবে যেন এটাকে ইউজ করা হয়, কারণ মুখের সাথে যদি গলার ম্যাচ না হয় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। তাহলে ফুল ফেস আর নেকে ভালো করে ফাউন্ডেশন টাকে ব্লেন্ড করে ফেলবো। তারপরে আমি করছি কন্ট্রোলিং, এখানে ক্রিম কন্ট্রোল করছি একটা সরু থিন ব্রাশের সাহায্যে। আমি প্রথমে প্রোডাক্টটাকে ভালোভাবে অ্যাপ্লাই করছি, তারপরে কিন্তু ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ড করব। কন্ট্রোলিংয়ের ব্লেন্ড করার জন্য তোমরা কিন্তু ব্লেন্ডারের যে সামনের দিকটা, মানে ছুচালো দিকটা থাকে, সেই দিকটা দিয়ে ব্লেন্ড করবে। আর নোজটাকেও ভালোভাবে কন্ট্রোলিং করে নেব, কপালের সাইড পোর্শনগুলো ভালোভাবে কন্ট্রোলিং করব, জ লাইন যেখানটা দিয়ে আমার ডবল চিন দেখা যায় সেখানেও কন্ট্রোলিং করব। তো তারপরে আমি হাইলাইটার কনসিলার ইউজ করছি, আর এখানে হলো হচ্ছে ফরএভার 52 এর কনসিলার, যেটা অ্যাফোর্ডেবল দামের মধ্যে খুব সুন্দর একটা কনসিলার, আর এটা হাইলাইট করে খুব ভালোভাবে। যাই হোক, ভিডিওটা এডিট করতে করতে মনটা একটু কেমন হয়ে গেল, মানে এই ভিডিওটা প্রায় 4 মাস আগের আমার ভিডিও, আমার আপলোড করা হয়নি কিছু কারণের জন্য। জীবনটা ভীষণ আনপ্রেডিক্টেবল, কখন কি হয় সত্যি বলা যায় না, সত্যি মানে আমার লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে, তখন আমি কিছু বলতে পারিনি। তারপরে আমি আইব্রো করব, তো তার জন্য আমি পিএসসি ব্রাউ পোমেটটা নিয়ে নিয়েছি একটা ব্রাউন শেডের। তারপরে আমি কারেক্টিং করার জন্য মানে ভালো করে লাইনিং করে নিচ্ছি, আর আই বেসও অ্যাপ্লাই করছি, এটা হলো হচ্ছে পিএসসির একটা আই বেস, একটা হাইলাইটার আই বেস, খুব সুন্দর এটা। তারপরে মেকআপটাকে সেট করে ফেলবো, আর মেকআপটাকে সেট করার কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর অনেক অনেকগুলো কাজ করে ফেলেছি, তা করতে করতে না চোখের তলায় অনেকটা ক্রিজ লাইনগুলো পড়ে যায়, তো ওই ক্রিজ লাইনের উপর যদি আমরা পাউডার দিয়ে ফেলি তাহলে কিন্তু লাইনটা সেট হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু করা যাবে না। তো তার কারণে আগে ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে পাউডার দিয়ে সেট করে, পাউডারটাকে সেট করার পর আমি ম্যাকের ফিক্সার দিয়ে ভালোভাবে মেকআপটাকে সেট করে ফেলছি, যাতে একদম লক হয়ে যায় পাউডার ফাউন্ডেশন সব কিছু লক হয়ে যায়। তারপরে এবার পাউডার প্রোডাক্ট, সমস্ত ক্রিম প্রোডাক্টের কাজ শেষ, এবার হবে পাউডার প্রোডাক্ট। তো এবার কন্ট্রোল করব সুগারে পাউডার কন্ট্রোল দিয়ে, আর একটা অ্যাঙ্গেলের ব্রাশের
আমরা আজ কন্টোরিংটা করছি। সমস্ত কন্টোরিং পোর্শনে ভালোভাবে কন্টোরিং করতে হবে আর নোজটাকে কিন্তু খুব সুন্দরভাবে কন্টোরিং করতে হবে। পাতি কথায় যেমনই নাক হোক না কেন, ভোঁতা ছোঁচালো সেই নাকটাকে সুন্দর করে একটা শেপে নিয়ে আসতে হবে যাতে পারফেক্ট লাগে দেখতে। তারপরে আমি ব্লাশ, এটাও পাউডার ব্লাশ, এটা হচ্ছে নাইকার, ভীষণ ভালো কিন্তু। তো এটাকে ভালোভাবে দুটো কালারকে মিক্স করে ব্লাশ কিন্তু ক্লায়েন্ট যেমন বলবে সেরকমই দেবে, ক্লায়েন্টের অনুযায়ী, কারণ বেশি কম অনেকের মনে থাকে, তো যে যেরকম পছন্দ করে সেরকম করে দেবে। আমি নোজে একটু দিলাম আর চিনের মধ্যে একটু দিলাম, তো খুব ভালো লাগে দেখতে। এবার আমি আই মেকআপ শুরু করব আর আমি এখানে জেমস প্যালেট নিয়ে নিয়েছি, ভীষণ সুন্দর একটা পিগমেন্টেড প্যালেট, আমার তো ভীষণ ভালো লাগে। এই লুকের সাথে আমি একটা কাট ক্রিস আই মেকআপ ভেবেছিলাম, সেটাই করছি। আর এটা হলো হচ্ছে ওপরে লাইট কালার থেকে নিচে ডার্ক কালারে আসবে। প্রথমে আমি একটা ব্রাউন শেড নিয়ে ক্রিজ লাইনটাকে ভালো করে ডিফাইন্ড করে তারপরে আমি এই যে পার্পল কালারটা নিচ্ছি ওটা দিয়ে আমি মেকআপটা করব শাড়ির ম্যাচিংয়ে। খুব সুন্দর আইল মেকআপটা হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। দেখো আমি ক্রিজ লাইনটা কি সুন্দর করে ডিফাইন্ড করছি। আর কাট ক্রিজ করার সময় আইলিডে কনসিলার দেওয়ার পর ক্লায়েন্টকে বলবে যে যতটা পোর্শন তুমি তাকাতে পারো ততটাই অবধি তুমি তাকাও, তাহলে তুমি দেখবে একটা লাইন পেয়ে যাবে কাট ক্রিজের। তো এই দেখো এরকমভাবে করছি, তাহলে এই যে আমরা খুব সুন্দর একটা কাট ক্রিজের লাইন পেয়ে গেছি। তারপরে ভালোভাবে ব্লেন্ড করে ফেলবো, একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে ফেলবো। তারপরে একটা ক্রিম কালারের আইশ্যাডো নিয়ে ভালো করে এটাকে সেট করে ফেলবো, মানে বেসটাকে। তো তারপরে দেখো কি সুন্দর একটা আই মেকআপ হয়েছে না, আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। তারপরে আমি এবার প্রথমেই যে পার্পল কালার নিয়েছিলাম সেই কালারটা নিয়ে আমরা কাট ক্রিজের আউটার লাইনের কর্নারটাকে ভালো করে ব্লেন্ড করে ফেলবো যাতে কোনো লাইনিং না থাকে, সুন্দর একটা আই মেকআপ হয়। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে, আমার তো জাস্ট চুমু লাগছে, খুবই সুন্দর হয়েছে। তারপরে আমরা একটা পার্পল কালারের গ্লিটারি আইশ্যাডো নিয়ে চোখের মিডিল পোর্শনে ভালো করে অ্যাপ্লাই করছি। আমরা কিন্তু কর্নারের দিকে যাচ্ছি না, কর্নারের দিকে ওই ক্রিম কালারটা ঢেকে রেখে দিচ্ছি আর মিডিল পোর্শনে গ্লিটারটা দিচ্ছি, এতে একটা সুন্দর আই মেকআপ। এরপরে ব্রাউন আর পার্পল কালারটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে ফেলবো একটা ফিনিশিং আনার জন্য। দেখো আমার হয়ে গেছে, তারপরে আমি এক্সট্রা পোর্শনগুলো আমি ঝেড়ে ফেলছি। এরপর আমি লাইনারটা সুন্দর করে ড্র করবো। লাইনার নিয়েছি ইনলটে জেল লাইনার, যেটা ভীষণ ভালো, একটা সরু পেন্সিল ব্রাশের সাহায্যে ভালো করে লাইনারটা ড্র করে ফেলার পর আমি মেকআপটাকে সেট করছি। হলো হচ্ছে পিএসির এই সেট স্প্রেটা দিয়ে, ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা সেটিং স্প্রে। তারপরে আমি হাইলাইটার ইউজ করছি, আমার ফেভারিট হুডা বিউটির হাইলাইটার, যেটা জাস্ট অসাধারণ বললেও কম হবে, এত সুন্দর একটা হাইলাইটার। আর এটা আমার ক্যামেরা জাস্টিস করতে পারছে না, এই হাইলাইটারটা এত অরিজিনালি এত সুন্দর লাগে। তো ভালোভাবে হাই পোর্শনে হাইলাইটার দিয়ে একদম গ্লো করবো যাতে, মানে বলে না যে নতুন বউকে যাতে একবারে ডিস্কোবল লাগে, ডিস্কোবল, এত সুন্দর একটা হাইলাইটার, জাস্ট অসাধারণ। দেখো আই মেকআপটা কি সুন্দর লাগছে না, আমার বেশ ভালো লেগেছে, আমি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি আইলাইনারটার। ও তারপরে আমি টিপ পরালাম, যেটা ব্যাকা পড়েছিলাম, ব্যাকাটার টিপটাকে নিজের জায়গাতে ফিরে নিয়ে আসলাম। সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমি ছোট্টখাট্টো একটা মানে কলকা করেছি একদম সিম্পলের মধ্যে। তারপরে শুরু করলাম আমি হেয়ার স্টাইল, আর হেয়ার স্টাইলটা একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল করেছিলাম ওপেন হেয়ারের মধ্যে, যেটা আমি এখানে শেয়ার করিনি, তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করবো। হেয়ার স্টাইল কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তোমরা দেখে নাও ফুল লুকটা আর কমেন্টটা অবশ্যই জানিও তোমাদেরকে আমি শেখাতে পারলাম প্রফেশনাল মেকআপ। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই। বাই দ্য ওয়ে গাইজ, ও আমার ক্লায়েন্ট না, ও আমার বেস্ট ফ্রেন্ড সায়নী, তো ওর উপর মেকআপ লুক ট্রাই করেছিলাম। তো এটা হলো হচ্ছে বিফোর, এবার হবে আফটার।